চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস নির্বাচন ঘিরে এখন উৎসবের আমেজ। বৃহস্পতিবার রাতে নগরীর রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজন করা হয় প্রার্থী পরিচিতি অনুষ্ঠান, যেখানে সহসভাপতি, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য পদপ্রার্থীদের একে একে পরিচয় করিয়ে দেন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বর্তমান সাধারণ সম্পাদক আজমো নাসিরুদ্দিন। প্রায় 250 বেশি ভোটার ও প্রার্থী এই অনুষ্ঠানে যোগ দেন। আপনি দেখেছেন সবাই মুখে হাসি, সবাই একটা খেলোয়াড় ছিল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখানে কোনো ধরনের প্রতিহিংসার কোনো লেশ মাত্র কিন্তু দেখা যাচ্ছে, সবাই হাসি মুখে একজন আরেকজনকে বরণ করে নিচ্ছেন এবং কোলাকুলি করছেন। এবং আমরা আশা করি 25 তারিখও এই চিত্রটাই বজায় থাকবে এবং 25 তারিখের পর আমরা আবার এই যে নির্বাচনের ফলাফলগুলিকে ঐক্যবদ্ধভাবে যারা বিজয়ী হয়েছেন, যারা বিজয়ী হতে পারে তাদের প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আমাদের যে আগামী 4 বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো কিন্তু আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে প্রার্থীদের প্রচারণা ছিল চোখে পড়ার মতো। এত ভোটারকে একসাথে পেয়ে প্রচারের সুযোগ কেউই হাতছাড়া করতে চাইছিলেন না। নির্বাচনী আবহ থাকলেও পুরো অঙ্গন জুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ। আগামী 25 নভেম্বর হবে 4 বছর মেয়াদী সিজিকেএস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। তাজুল ইসলাম, এনএসপোর্টস।